ওকে গাইস, তো আমি চলে এসেছি কুমোরটুলিতে। তো আজকে হচ্ছে তোমার হচ্ছে 7 তারিখ দ্বাদশী। তো তোমাদেরকে কুমোরটুলিতে লক্ষ্মী পূজার কীরকম প্রিপারেশান চলছে তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব। বাট আজকে দ্বাদশী থাকা সত্ত্বেও কিন্তু চারিদিকে কিন্তু লাইটের আলো আর প্রচুর কিন্তু দর্শনার্থীরা এখনও পর্যন্ত কিন্তু দুর্গা ঠাকুর দর্শন করতে আসছে, তার কারণ বেশ কিছু জায়গা কিন্তু এখনও বিসর্জন হয়নি। তো যাই হোক, তো তোমাদেরকে কুমোরটুলিতে লক্ষ্মী পুজোর প্রিপারেশানটা দেখাতে চলেছি আমি। কুমোরটুলির কাছাকাছি আমি চলেই এসেছি, তো চলো তোমাদেরকে দেখাবো। আর দেখার সাথে সাথে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্টটা জানিও কেমন লাগলো। তো চলো তোমাদেরকে দেখাবো। আর দেখো আমি ইনস্টাগ্রামেই বলে গেছি, তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পর পরিচয়, থ্যাংক ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড আমাকে ডার্ক ফেসবুক। তো টাইটেলের সামনে দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। আর এখানে কিন্তু প্রচণ্ড নয়েজ হচ্ছে, তার জন্য কিন্তু তোমাদেরকে ভালোভাবে বলতে পারছি না। তো চলো তোমাদেরকে দেখা যাচ্ছে কুমোরটুলিতে লক্ষ্মী পুজোর প্রিপারেশন এক নজরে দেখে নাও। ওকে গাইস, তো এটা হচ্ছে অন্য একটা স্টুডিওতে এখানে লক্ষ্মী ঠাকুরের সাথে নারায়ণও পূজিত হবে, সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো যার নাম করা হয়েছে লক্ষ্মীনারায়ণ, তো সেই লক্ষ্মীনারায়ণের মূর্তি তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু লক্ষ্মী ঠাকুরটা বেশ সুন্দর লাগছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি একটু। ওকে গাইস, তো দেখো এখানে হচ্ছে আরেকটা জায়গায় চলে এসছে এখানে। তো এই দেখো লক্ষ্মী ঠাকুর তৈরি করা হচ্ছে, বেশ কিছু কিছু জায়গায় কিন্তু বড় বড় লক্ষ্মী ঠাকুর আছে এখানে। এই স্টুডিওতে কিন্তু বেশ বড় বড় প্রতিমা তোমরা পেয়ে যাবে লক্ষ্মী ঠাকুর। এই লক্ষ্মী ঠাকুরটা দেখো ভাই, মায়ের চক্ষুদান কমপ্লিট লক্ষ্মী ঠাকুরের, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু প্রত্যেকটা লক্ষ্মী ঠাকুরের একটু বড় বড় সাইজের হাইটের আছে, প্রত্যেকটার কিন্তু চক্ষুদান কমপ্লিট। ওইখানে লক্ষ্মী ঠাকুরের কিন্তু চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে, বাট মাকে ওই মুকুটটা পরানো হচ্ছে, সেটাই একমাত্র কমপ্লিট হয়ে যাবে, আর বাকি নেই। ওই পাশের মধ্যেও আছে, বাট আমি যাবো না, ওখানের মধ্যে অনেক কাজ চলছে। যাই হোক, তো এখানের মধ্যে লক্ষ্মী ঠাকুরটা কমপ্লিট, প্রত্যেকটা লক্ষ্মী ঠাকুরের কিন্তু চক্ষুদানটা অপূর্ব হয়েছে কিন্তু। এই লক্ষ্মী ঠাকুরগুলো হচ্ছে একটু নিচু টাইপের মধ্যে বসে আছে, আর এটা হচ্ছে একটু বড় হাইটের লক্ষ্মী ঠাকুর। এই লক্ষ্মী ঠাকুরটা দেখো পদ্ম ফুলের উপরে অধিষ্ঠান করা আছে, আর বেশ সুন্দর লাগছে কিন্তু লক্ষ্মী ঠাকুরটা দেখতে। এই লক্ষ্মী ঠাকুরে কিন্তু অরিজিনাল শাড়ি পরানো হয়েছে, বেনারসি শাড়ি পরানো হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু। এখানে দেখো ছোট ছোট লক্ষ্মী ঠাকুর আছে, বেশ সুন্দর দেখতে। দেখো একটু ছোট আকৃতি, বেশ ভালো দেখতে কিন্তু। চলো দাম সামনে কিছু একটা জিজ্ঞেস করে নেব। আচ্ছা, এখানে লক্ষ্মী ঠাকুরগুলো দেখো বেশ বড় আকৃতি লক্ষ্মী ঠাকুরগুলো, এখানে প্রত্যেকটা লক্ষ্মী ঠাকুরই বেশ বড় বড় দেখতে, আর প্রত্যেকটারই কিন্তু চক্ষুদান কমপ্লিট। আর বেশি দিন বাকি নেই, হাতে গুনে মাত্র 2 থেকে 3 দিন মতো বাকি আছে, 3 দিনও নয়, আর মাত্র 2 দিন বাদেই হচ্ছে লক্ষ্মী পুজো। তো তার আগের প্রিপারেশানটা দেখো, প্রত্যেকটা লক্ষ্মী ঠাকুরের যে কাজ থেকে দেখো খুব সুন্দর হয়েছে। এই যে লক্ষ্মী ঠাকুরটা দেখছো অরিজিনাল বেনারসি শাড়ি পরানো সবুজ আর লালের মধ্যে, এটার দাম হচ্ছে 12 থেকে 20 হাজার টাকা, নিচেরটা হচ্ছে 10 হাজার টাকা। এই যে পটলের মতো যে লক্ষ্মী ঠাকুরটা, এটার দাম হচ্ছে 5 হাজার টাকা। এই লক্ষ্মী ঠাকুরগুলো হচ্ছে 6 হাজার টাকা, বড়গুলো হচ্ছে 10-12 এইরকম করে আছে, ওগুলো হচ্ছে প্রায় 20 হাজার টাকার মতো আছে, বিভিন্ন রেঞ্জে বিভিন্ন আছে। এই লক্ষ্মী প্রতিমাটার দাম প্রায়
লক্ষ্মী ঠাকুরগুলোর দুটো চক্ষুদান হয়ে গেছে, বা তার কিছু লক্ষ্মী ঠাকুরের চক্ষুদান বাকি আছে, সেটা হয়ে যাবে এক দুদিনের মধ্যে। দুদিন তো বাকি আছে, দুদিনের মধ্যে এরা করে ফেলবে, প্রায় অল ওভার কাজ হয়েই গেছে। তো আর বাকি শুধু হচ্ছে চক্ষুদান আর মাকে সাজানো, তা দুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এই যে লক্ষ্মী প্রতিমাগুলো দেখছো, এগুলো প্রায় চক্ষুদান কমপ্লিট আর এক দুদিন তো বাকি, দুদিনের মধ্যেই কিন্তু মায়ের সাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো বেশ কিছু জায়গায় কিন্তু সাজ স্টার্টেড হয়ে গেছে, আর এক দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। চক্ষুদানগুলো অপূর্ব লাগছে কিন্তু মাকে, এগুলো বেশ বড় প্রতিমা আছে, এগুলো দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই প্রতিমাগুলোর দাম হচ্ছে 5,000 টাকা, আর উপরের গুলো হচ্ছে 15-20,000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে আসো, এসে দরদাম করে যাও, 19-20 কমে যাবে। প্রতিমাটা দেখো খুব সুন্দর দেখতে, হবে না 1,000 টাকা দাম থাকে, বাট কমিয়ে তুমি এখানে 700-800 এরকমের মতো পেয়ে যাবে তোমরা। তো সাজটা দেখো অপূর্ব সাজ করছে এখানে, আমি চলে এসেছি হচ্ছে কুমোরটুলির আরেকটা স্টুডিওর দিকটা। এখানে লক্ষ্মী প্রতিমাটা বেশ বড় আকৃতির, তো চলো তোমাদেরকে দেখাবো, সাথে ছোট প্রতিমাগুলো দেখে দেবো। তো চলো দেখাবো, কোনটা বুঝেছো? ওই 3 নম্বর এটা দেখো, এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের খড়গুলো, যেগুলো লক্ষ্মী ঠাকুরের থাকে, সেই লক্ষ্মী ঠাকুরের খড় সাজানো আছে ছোট ছোট। ওকে গাইস, তো আমি এখন আছি হচ্ছে মোহন ভাইয়ের রূপপালের স্টুডিওতে। লক্ষ্মী প্রতিমাটা দেখো, ও ভালো বোঝে, রামপাল ঠাকুর বানায়,
প্রতিমার মুখ দেখে বুঝতে পেরেছো অলরেডি তোমরা, এটা হচ্ছে মোহনবাসী রুদ্র প্যালেস প্রতিমাটা।